ডিনারটা দর্শকদের নমস্কার, আজকে আমি চলে এসেছি নতুন এক ইন্টারভিউ করছি আমার আড্ডা দিতে। আর সেই আড্ডাটা কাদের সাথে অবশ্যই বলবো, আপনাদের খুব তাড়াতাড়ি একটা মিউজিক ভিডিও আসে মন পাড়াতে তোর। আর এই গানে বা ভিডিওটাতে হিরো হিরোইন ডিরেক্টর কে আছে সব জানবো। তাহলে চলো দেখি তারা কী কী বলে এই ভিডিওটা নিয়ে, কবে আসছে এই ভিডিওটা আপনাদের কাছে সেটাও জানবো। চলো আসুন। তো আপনারা দেখে যাচ্ছেন, ইনি হচ্ছেন সুব্রতদা, মিউজিক ভিডিওর ডিরেক্টর সুব্রতদা। আর সুব্রতদার কাছে আজকে অনেক কিছু জেনে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি সুব্রতদার কাছে চলে গেছি আর মোবাইল নিয়ে ব্যস্ত। তো একটু জেনে নেব সুব্রতদার কাছে যে সুব্রতদা কেমন আছো, আর এই মিউজিক ভিডিওটা নিয়ে মানে কে কে আছে একটু যদি বলো তাহলে খুব ভালো হয়। এখনও পর্যন্ত আমি ঠিকঠাক আছি, সুস্থ আছি। এই মিউজিক ভিডিওটা একটু পরে আমরা যখন আড্ডা মারবো সবাই তোমরা জানতে পারবে। আপাতত এই মুহূর্তে আমার ঘরে রয়েছে মিউজিক ভিডিওর হিরো, ওই যে দেখো। চলো তাহলে হিরোর নামটা জেনে নিই, কেমন আছো বলো? এই তো ভালো আছি। অনেকদিন বাদে একটা মিউজিক্যাল শট করবার সুযোগ পেলাম, সুব্রতদা আমাকে নিয়েছে, তাই জন্য সুব্রতদাকেও ধন্যবাদ। যাই হোক, ভালো লাগছে, একটা জার্নির মধ্যে ছিলাম, ভালো কাজ করে খুব মজা পেয়েছি আর কি, ধন্যবাদ। আপনারা দেখছেন আমরা সুব্রতদাকে এবং হিরোকে পেয়েছি, কিন্তু হিরোইন কোথায়? হিরোইনকে দেখতে পাচ্ছে না। এই দেখো পেয়ে গেছি হিরোইন, সাজেগুজে ব্যস্ত, হিরোইনরা বেশিরভাগ সাজেগুজে ব্যস্ত থাকে। আর চলো হিরোইনের সাথে একটু আড্ডা দিই। এর আগে আমি বলে দিই, আপনারা মম পালক সিরিয়ালে এসেছেন, কেমন আছো বলো? ভালো আছি, তুমি বলো কেমন আছো? ভালো আছি। আর তোমরা অবশ্যই এই মিউজিক্যাল শটটা দেখো, কারণ এই জন্য এটাকে মিউজিক্যাল শট বলছি, কারণ এই মিউজিক্যাল শটটার মধ্যে একটা গল্প আছে, শুধুমাত্র গান নয়, একটা গল্পও আছে যেটা তোমরা দেখলে বুঝতে পারবে। হ্যাঁ ফ্রেন্ডস, আমি ডিরেক্টর সুব্রত শর্মা। এর আগে তোমরা আমাকে সিনে আড্ডাতে দেখেছো মানুষের সঙ্গে, অন্য ধরনের একটা ইন্টারভিউতে, কিন্তু আজ থ্যাংক ইউ সো মাচ সিনে আড্ডাকে, আমাদের একটা নতুন মিউজিক্যাল শট যেটা লঞ্চ করতে চলেছে খুব তাড়াতাড়ি, যেটার নাম মন পাড়াতে তোর, সেটার ইন্টারভিউ নেওয়ার জন্য, এক্সক্লুসিভ ইন্টারভিউ নেওয়ার জন্য তোমাদের কাছে একটা সারপ্রাইজ আজকে। মানুষের প্রশ্ন অনুযায়ী আমার, আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে অ্যাকচুয়ালি এদের দুজনকেই কেন নেব, সেই দুজন কারা? প্রথমেই চলে আসি আমাদের হিরোইন, নাম অর্ণা ধর। আমরা চলে আসছি অর্ণার কাছে। অ্যাকচুয়ালি অর্ণাকে নেবার কারণ হচ্ছে ওর খুব বেশি কাজ যে আমি দেখেছি তা নয়, কিন্তু যেটুকু কাজ আমি দেখেছিলাম এর আগে তাতে আমার মনে হয়েছিল বেশ ভালো কাজ করে, এর সাথে কাজ করা সম্ভব, এর সাথে কাজ করা যায়, ভীষণ ডেডিকেটেড। তো তাছাড়াও আর একটা আমার যেটা মনে হয়েছিল যে অর্ণাকে নিলে আমি একটা নতুন মুখ খুঁজে পাবো, একটা ফ্রেশ ফেস খুঁজছিলাম, কারণ এর আগে বেশ কিছু মিউজিক ভিডিও যাদের সাথে করেছি তারা অলরেডি অনেক কাজ করে ফেলার পরে আমার মনে হয়েছিল যে একটা নতুন মুখ যদি আমি পাই, তাকে যদি লঞ্চ করতে পারি কোনো মিউজিক ভিডিও থ্রুতে, মানুষ একটা নতুন কিছু হয়তো দেখতে পারে, যার জন্য আমার অর্ণাকে অ্যাপ্রোচ করা, এবং থ্যাংক গড অর্ণা আমার সাথে এই কাজটা করতে রাজি হওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। এবার আমি আসি যে দেবাশিস, আমার এই মিউজিক্যাল শর্টের হিরো দেবাশিস মুখার্জি। থ্যাংক ইউ সো মাচ দেবাশিস এই কাজটা আমার সাথে করার জন্য। অ্যাকচুয়ালি কী হয় মানে দেবাশিসের সাথে বহুদিন আগে একটা সিরিয়ালে আমি কাজ করেছিলাম, কিন্তু মাঝে অনেক বছর আমাদের কাজ করা হয়নি। তো দেবাশিসও মাঝে মধ্যে যখন আড্ডা মারি তখন একসাথে কথা হয় যে সুব্রতদা চলো একটা কাজ করি, তো কোনোভাবেই ওর সাথে কাজ করা হয়ে উঠছিলো না। তো এখানে একটা সুযোগ ছিল আমার, তো ওকে অ্যাপ্রোচ করি, ভাই একটা মিউজিক্যাল শট আছে যদি আমরা একসাথে করি কেমন হয়, তো একবার বলাতেই রাজি হয়েছিল। তো থ্যাংক ইউ সো মাচ দেবাশ। থ্যাংক ইউ, তোমাকেও থ্যাংক ইউ আমাকে নেওয়ার জন্য, থ্যাংক ইউ সো মাচ। ও কি প্রশ্নটা অ্যাকচুয়ালি মানে জেনে করলো নাকি না জেনে করলো আমি সেটা বুঝতে পারছি না। আসলে মানে এরকম এক্স্যাক্টলি এই ঘটনাটাই ঘটেছে তো অর্ণার সাথে, সেই কারণে মানে ময়দানে ওর পায়ে এমনভাবে কাঁটাটা আর কি বিঁধে গেছে, তো মানে আমরা তো ভেবেছিলাম যে শুটিংটাই হয়তো না পোস্টপোন করতে হয়, তো হঠাৎ করে মানে যাই হোক যেভাবেই হোক মানে এটা অর্ণা ভালো বলতে পারবে, কারণ ও তো ফিল করেছিল, মানে হঠাৎ করে কি হলো ও ফিল করেছিল, ও ভালো বলতে পারবে। অর্ণা কি ফিল করলে হঠাৎ? একটা সিকোয়েন্স ছিল যেখানে আমাকে ময়দানের মধ্যে দৌড়তে হবে,
তো এবার যদি আমি জুতো পরে দৌড়ই সেটা ভীষণ বাজে লাগবে, কারণ পাটা আসছিল। সো স্বাভাবিকভাবে আমি জুতোটা খুলে দৌড়ই। প্রথমে একটা দুটোতে কিছু হয়নি, তিন নম্বরবার যখন আমি দৌড়াতে যাই, মানে আমি বলেছিলাম যে সুব্রত দা আমি আর একটা শট দিতে চাই, তো সুব্রত দা বললো যে হ্যাঁ দাও। তিন নম্বরবার যখন দৌড়তে যাই তখন হঠাৎ করে পায়ে এমন কিছু একটা ফুটেছে, কাটাই হবে সম্ভবত, সাংঘাতিক জ্বালা করা শুরু করেছে। মানে আমার তো চোখ ফোক দিয়ে জল বেরিয়ে যাবে, আমি তাও ভাবছি যে চোখ দিয়ে জল বেরিয়ে গেলে তো আমার মেকআপ নষ্ট হয়ে যায়, মানে এগুলো আমার মাথাতে আসছে অদ্ভুতভাবে। কিন্তু প্রচণ্ড মানে জ্বালা করা শুরু হয়েছিল, প্রচণ্ড ব্যথা করছিল। মানে তো সেই সময় আমার আমাদের যে মেকআপ আর্টিস্ট ছিল ওর কাছে কি মলম ছিল লাগিয়েছে টাগিয়েছে, তারপরে অন্যরাও অনেক হেল্প করেছে, মানে বলেছে যে চলো ডাক্তারখানায় যাই, এই যাই সেই যাই, কিন্তু আমার তো তখন ভাই মেকআপ টেকআপ হয়ে গেছে, তো আমি যাবো না কোথাও, আমি শুটিংই করবো। মানে বিষয়টা হচ্ছে মানে তখন আমরা পুরো মুডে চলে গেছিলাম, মানে একদমই শুটিং এর মুডে চলে গেছি, ময়দান এরকম একটা অ্যাটমসফিয়ার, মানে ওই পরিবেশ ওই রকম আলো ওই রকম মানে নেচার কি ছাড়া যায়, তখন আমরা পুরো ঢুকে গেছি আর কি। ওরা তো শুটিং মোডে চলে গেছে, কিন্তু আমার মাথায় তো রয়েছে, মানে তোমরা জানো যে মিউজিক্যাল শর্টগুলো কি বাজেট হতে পারে বা কীরকম ইউনিট হতে পারে, হোয়াট এভার, আমার মাথায় হচ্ছে এই রে ওর তো পায়ে লেগেছে, এবার কী করব, মানে শুটিং পোস্টপোন করে দেওয়া মানে এই যে বাজেটটা যেটা যাই থাকুক না কেন, মানে সেটা আবার আর একটা দিন সবাইকে ম্যানেজ করে করা, আর এদিকে হিরোইনকে বলতেও পারছি না যে তুমি একটু কষ্ট করে দেবে, মানে এরা বলতে হয় তো যে চলো তাহলে হসপিটালে নিয়ে যাই। এবার থ্যাংক গড যে মানে থ্যাংক গড এবং থ্যাংক ইউ সো মাচ অর্ণাকে যে ও ভীষণ কষ্ট করে কাজটা করেছে এবং যথেষ্ট ভালো করেছে। তোমরা সবাই ভিডিওটা রিলিজ করলে দেখতে পাবে, মানে তোমরা বুঝতে পারবে না যে এমন একটা কাটা ফুটেছিল যেটাও মানে ইনস্ট্যান্ট বসে পড়েছে ওখানে এবং বলছে আমার হাঁটু পর্যন্ত পুরো জ্বলে যাচ্ছে, তো সেটা মজা ঠিক বলবো না, কিন্তু ভয়ঙ্কর ঘটনা যেখান থেকে এইটা একদমই ও যেটা বললো মানে দেবাশিসদা যেটা বললো মানে একদমই সত্যি কথা, যে আমরা মানে পুরো ওই মুডে ছিলাম, শুটিংয়ের মুডে ছিলাম, তো সেটা কোনোভাবেই কম্প্রোমাইজ করতে চাইনি। মানে কষ্ট হচ্ছিল প্রচণ্ড, চোখ দিয়ে জল ফল বেরিয়ে গেছে এরকমও হয়েছে, তাও আমি ভাবছি যে মেকআপ নষ্ট হয়ে যাবে কিনা, কিন্তু কোনোভাবে কম্প্রোমাইজ করতে চাইনি আমরা সিনটাকে বা মুডটাকে, আমরা কোনোভাবেই কম্প্রোমাইজ করতে চাইনি, একদমই তাই। তাছাড়া মজার তো বিভিন্ন রকম ঘটনা ঘটেছে, ও সব থেকে বড় কথা বাবা যেখানে আমরা করেছিলাম প্রায় সন্ধে ফন্দে হয়ে গেছে, আমরা একটা লোকেশন আড়াই ঘন্টা ধরে খুঁজেছি, আমরা একটা কঠিন লোকেশানে গেছি কলকাতা থেকে একটু দূরে প্রায় 40-45 মিনিট, যেখানে যেতে আমি তিনবার গেছি, তিনবারই হারিয়েছি রাস্তা, সেদিন বৃষ্টি বৃষ্টি ভয়ঙ্কর, তার মধ্যে আড়াই ঘন্টা ধরে। আর সব থেকে যে মজার ঘটনা মানে সুব্রতদা একটা অন্য গাড়িতে, আমি আর অন্য একটা অন্য গাড়িতে, ঠিক আছে, তো এবার যথারীতি মানে খোঁজা হচ্ছে আর ফোনে কথা হচ্ছে, সুব্রতদা তুমি কি পেলে, সুব্রতদা বলছে দেবাশিস তুই কি পেলি, জায়গাটা পেলি আলটিমেট, তখন আমি বলছি মানে এই চলছে শুধু পেলে আর পেলে এই পেলে মারাদোনার মধ্যে আমরা অবশেষে খুঁজে পেয়েছিলাম আর কি। তো প্রচুর একদিনের দুদিনের শুটিং কিন্তু বেশ ভালো জমিয়ে হয়েছে। হ্যাঁ এটা তো তাহলে তোদের বলতে হবে, তাহলে কাকে দিয়ে শুরু করি, দেবাশিসদা বলুক প্রথমে, বলুক। সুব্রতদার সাথে এটা একটা জার্নি, যাই হোক মানে খুব মজা করেছি, খুব এক্সপিরিয়েন্স, মানে বৃষ্টি রোদ তার মধ্যে সুব্রতদার বকা, খুব রেগে গেলে খুব রেগে যায়, কিন্তু হ্যাঁ আবার যখন ভালোবাসে তখন ভালোবাসে, এটা নিয়ে অস্বীকার করার কোনো জায়গা নেই। যাই হোক খুব মজা হয়েছে, মানে অনেকগুলো লোকেশান ছিল, প্যাকড আপ শিডিউল ছিল, সুব্রতদার মধ্যে মানে মাথার মধ্যে অনেক হেডেক ছিল, টেনশন ছিল, যাই হোক সেগুলো তো কাউকে বলতে পারছিল না, যার জন্য আমাদের মধ্যেই সেটা বুঝে নিতে হয়েছে, এইরকমভাবে আর কি করেছি, খুব মজা করেছি। অলরেডি প্ল্যান হয়েও চলেছে, মানে সুব্রতাকে বলছি নেক্সট কবে করবে, কবে ডাকবে, মানে এরকম একটা আর কি চলছে, এটা মাথার মধ্যে কাজ করছে কি আবার কবে ডাকবে সুব্রতদা। অর্ণা কিছু বলুক এবার। না এই যে জিজ্ঞেস করলো যে তুই এরপরে আমার সাথে কাজ করতে চাস নাকি, এত রেগে গেছিস, এত খারাপ ডিরেক্টর যে আর কোনোদিন কাজই করবি না ঠিক করেছিস, সেটার উত্তর দে। না সেটাই তো বলছি যে অলরেডি সুব্রতদাকে বলা শুরু করে দিয়েছি যে আবার কবে আমরা নেক্সট প্রজেক্ট শুরু করছি বলো, আবার কবে ডাকছো। হ্যাঁ মানে মুখিয়ে আছি, ভালো এক্সপিরিয়েন্স, মানে একটা টিম ওয়ার্ক হয়ে গেছে আর কি, একটা জার্নি, মানে কালকে কিন্তু এটা দেখে নিস, ওটা রেডি করে নিস, মানে এই যে গাইডেন্স ব্যাপারগুলো সুব্রতদার থেকে পেয়েছি, মানে এটা সত্যি একটা খুব থ্যাংক ইউ সুব্রতদা, মানে একদম মানে 1 থেকে 100 মানে 1 to 100 অবধি পুরো নিখুঁতভাবে আমাদেরকে গাইড ট্র্যাকের মতো গাইড করেছে, যে এটা করবি, ওটা দেখবি, ওটা পড়বি, ওটা শুনবি, মানে যতটুকু দরকার ততটুকুই আমাদেরকে নিখুঁতভাবে আর কি গাইড করে দিয়ে এগিয়ে নিয়ে বার করে দিয়ে গেছে, আমরা বুঝতেও পারিনি যে এত সুন্দর কাজ নিমেষে আমরা করে ফেলেছি। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো ভালো কথা বলেছে আমার নামে,
পেছনে কি বলে আমি জানি না, তোমাদেরকে তো খুব ভালো ভালো কথা বললো, সেই জন্য তোমাদের সামনে থ্যাংক ইউ জানালাম। আলাদা করে কি বলবো সেটা আমি পরে বুঝে নিচ্ছি। এবার অর্ণার পালা, দেখি অর্ণা কি বলে। সুব্রতদার কাছে আমি 1.5 বছর আগে অডিশন দিয়েছিলাম দাসানী টুতে, তখন আমি একদম নতুন, মানে আমি তখন ইন্ডাস্ট্রির কিছু চিনিই না, এখন টুকটাক কাজ করি, তখন তো একদমই কিছু চিনতামই না। তো আমি না মানে ফার্স্ট দেখেই বুঝেছিলাম যে সুব্রতদা অ্যাটলিস্ট মানে হয় না মানে প্রোগ্রামাররা বা অন্যান্যরা একটুখানি চাপে থাকে, তো ওরা ভীষণ হয়, এটা অনেকেই হয়তো ফেস করো যে ভীষণ বাজেভাবে বলে বা অনেক কিছু করে যে না এখন দেবো না, ফোন নাম্বার নিয়ে চলে যাও, এই করো ওই করো, এইগুলো করে। সো আমি না সুব্রতদার সাথে কথা বলে বুঝেছিলাম যে সুব্রতদা অ্যাটলিস্ট যাই হোক এরকম নয়। হ্যাঁ, সো আমি ফার্স্টেই ভেবেছিলাম যে সুব্রতদা আর যাই হোক প্রোগ্রামার নয়, এটা আমি বুঝেছিলাম প্রথম দিন মিটেই। সো তখন অডিশন দিয়ে এসেছিলাম এবং খুব ইচ্ছা ছিল সুব্রতদার সাথে একটা কাজ করার, তো কাজ করে খুবই ভালো লেগেছে, অনেক কিছু শিখতে পেরেছি। ইনফ্যাক্ট আমার কাজ করার অনেক ইচ্ছেও ছিল, আর সুব্রতদার এর আগে অনেক ইন্টারভিউ আমি দেখেওছি, তো ইন্টারভিউ দেখেও আরও মানে ইন্টারেস্ট গ্রো করেছে যে কবে কাজ করব। তো কাজ করে সত্যি খুব ভালো লেগেছে এবং সত্যি খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। থ্যাংক ইউ সো মাচ সুব্রতদা। থ্যাংক ইউ সো মাচ, সবাই খুব ভালো ভালো কথা বলেছে আমার নামে, থ্যাংক ইউ। আমিও চেষ্টা করব নিশ্চয়ই ওদের নিয়ে যদি ভবিষ্যতে কাজ করা যায়। দুজনেই সত্যি ভীষণ ডেডিকেটেড, মানে এই ধরনের কাজগুলোতে তো একটু ডেডিকেশন ছাড়া হয় না সত্যি। ওরা দুজনেই সত্যি খুব ভালো, দেবাশিস বহু বছর ধরে কাজ করছে কিন্তু অর্ণা একেবারেই নতুন। আমি বলবো সিরিয়াসলি অর্ণা ভীষণ ডেডিকেটেড এবং খুব ভালো একজন অভিনেত্রী, ওর মধ্যে আমি সত্যি ভবিষ্যতে দেখতে পাচ্ছি ও শাইন করবে। অনেক ভালো ভালো অভিনেত্রী আমাদের উঠে আসছে, তার মধ্যে অর্ণা ধর একজন, আমি আজকে লিখে দিচ্ছি। দেখো প্রথমেই যার কথা না বললেই নয় সেটা হচ্ছে অমিত মিত্র, খুব ভালো মিউজিক ডিরেক্টর, আমার বহুদিনকার পরিচিত বন্ধু। অমিতের সাথে আমার কথা হলো যে অমিত এরকম একটা পুজোর আগে আমরা একটা প্রেমের গান, মিষ্টি প্রেমের গান বানাতে চাই, একটা ভালো গান দাও তো। ও এত সুন্দর করে লিখলো, দুজনে মিলেই লিখেছি যদিও কিন্তু শুরুটাও করেছিল, অসাধারণ একটা লিরিক্স দিল আমাকে, সেটা দিয়েও মিউজিক করলো, অসাধারণ একটা গান বানালো যেটা তোমরা একটু আগে শুনতে পেলে মন পাড়াতে তোর। তো একটাই গান পাঠালো, আমি একটা গানই ডান করে দিলাম। তারপরে আমরা চেষ্টা করলাম যে নতুন ছেলে মেয়েদেরকে সুযোগ দিই, সেটা অভিনয়ের জন্য বলো সিঙ্গার হিসেবে বলো। আমরা নতুন দুটো ছেলে মেয়ে গান গেয়েছে, মিতাশ ভট্টাচার্য এবং দিশানী কর্মকার, খুব ভালো গান গেয়েছে তারা। আমি সবসময় চেষ্টা করি নতুনদের সুযোগ দেওয়া এবং তারা যে আমার এই বিশ্বাসটাকে রাখতে পেরেছে তার জন্য মিতাশ এবং দিশানীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি আমাদের দেবাশিস এবং অর্ণা তো আছে যারা ভীষণ ভালো কাজ করেছে, তোমরা ভিডিওতে দেখতে পাবে। তো এইভাবে আমরা শুরু করলাম, গান রেকর্ড হওয়ার পরে আমাদের জার্নি শুরু হলো যে এবার আমরা কাদের নিয়ে কাস্ট করে কাজটা করব, লোকেশন কী হবে মুক্তমুক। আলটিমেটলি দেবাশিস এবং অর্ণা রাজি হয়েছিল কাজটা করতে, আমরা লোকেশান হান্টিং করার পরে আলটিমেটলি এই মুহূর্তে অলমোস্ট পোস্ট প্রোডাকশান ডান। আমরা বিভিন্ন কোম্পানির সাথে কথা হচ্ছে কাদের সাথে ফাইনালাইজড হয় দেখা যাক, তারপর আমরা পুজোর আগেই গানটা রিলিজ করে দেবো এবং তোমরা পুজোর আগেই গানটা দেখতে পাবে, একটা মিষ্টি প্রেমের গান মন পাড়াতে তোর। থ্যাংক ইউ সো মাচ। তাহলে তোমাদের অতি অবশ্যই দেখতে হবে কি মন পাড়াতে তোর।